বলেছিলেন, এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন উইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ বিশ্বের পরিবর্তন যদি আপনি ঘটাতে চান তাহলে শিক্ষাই হচ্ছে একমাত্র হাতিয়ার। আর ভবিষ্যতে আপনি যদি শিক্ষার পথে অগ্রসর হতে চান, অর্থাৎ আপনি যদি শিক্ষক কিংবা প্রফেসর হতে চান, তাহলে নেট হতে পারে আপনার সফলতার সিঁড়ি। কি এই নেট? নেট অর্থাৎ ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, NTA অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি বছরে দুবার এই পরীক্ষা কন্ডাক্ট করে। একবার জুন মাসে ও একবার ডিসেম্বর মাসে হয় এই পরীক্ষা। নেট পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই। এখানে দুটো পেপার আছে, পেপার ওয়ান, পেপার টু। পেপার ওয়ানে 100 নম্বরের পরীক্ষা হয়, পেপার টুতে 200 নম্বরের পরীক্ষা হয়। আর এই পরীক্ষার জন্য মোট দেওয়া হয় 3 ঘন্টা। ফার্স্ট পেপারে 100 নম্বরের 50টি প্রশ্ন থাকে, প্রত্যেকটি প্রশ্ন পিছু 2 নম্বর। এখানে রিসার্চ অ্যাপটিটিউড, হিউম্যান ডেভেলপমেন্ট, কমিউনিকেশন, কম্প্রিহেনশন, ম্যাথামেটিক্যাল রিজনিং, লজিক্যাল রিজনিংয়ের ওপর প্রশ্ন থাকে। সেকেন্ড পেপার 200 নম্বরের হয়। এখানে আপনি যে বিষয়ে পড়াশোনা করেছেন মূলত সেই বিষয় থেকেই প্রশ্ন আসে, এবং এই প্রশ্নের জন্য আপনাকে সেইভাবেই প্রস্তুতি নিতে হয়। কারণ যে বিষয়ে আপনি পড়াশোনা করেছেন 2 নম্বর পেপার, সেই বিষয় থেকেই খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন আসতে পারে, এবং প্রত্যেকটি প্রশ্ন হয় MCQ ধাঁচের। নেটে বসার জন্য MA বা পোস্ট গ্রাজুয়েশনে ছাত্রছাত্রীদের 55% পেতে হবে। এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরির ছাত্রছাত্রীদের জন্য, আর সংরক্ষিত ক্যাটাগরির ছাত্রছাত্রীদের জন্য এই নাম্বারটা হচ্ছে 50%। যারা নেটে টপার তারা GRF পান। GRF হচ্ছে জুনিয়র রিসার্চ ফেলোশিপ। নেট পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেবেন? নেট পরীক্ষার জন্য টেক্সট বইয়ের ওপর দক্ষতা থাকা মাস্ট। টেক্সট বইয়ে কোথায় কী রয়েছে তা খুঁটিয়ে পড়তে হবে। এছাড়াও গত বছরের প্রশ্নপত্র এবং পরীক্ষার যাবতীয় উপকরণ সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে, যে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে, কী ধরনের উত্তর দিতে হবে, পরীক্ষায় কী মানের প্রশ্ন আসছে, সেই সমস্ত সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে। পরীক্ষায় নিয়মানুবর্তিতাটা খুবই দরকার, সেজন্য প্রত্যেক দিন নিয়ম করে সময় মেনে পড়তে বসতে হবে। ক্লাস অ্যাটেন্ড করা খুব দরকার, সেক্ষেত্রে কোনো প্রশ্নে আটকে গেলে শিক্ষককে জিজ্ঞাসা করে নেওয়ার সুযোগ থাকে। এছাড়াও দরকার হচ্ছে কম্পিটিটিভ মনোভাব। পরিশ্রম তো দরকারই, তার সঙ্গে সঙ্গে কীভাবে পরীক্ষায় আপনি কম্পিটিশনে অন্যদের থেকে এগিয়ে যাবেন এবং কম্পিটিটিভ মনোভাব বজায় রাখবেন, সেটা মাথায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতি ঠিকমতো এগোচ্ছে কি না তার জন্য নিয়মিত মক টেস্ট দিয়ে যেতে হবে, এবং কোথাও কোনো বিষয়ে যদি ডাউট থাকে সেক্ষেত্রে অবশ্যই শিক্ষকদের হেল্প নিতে হবে। এই সমস্ত কথা যদি মাথায় রেখে চলেন তাহলে সাফল্য আপনার হাতের মুঠোয়।